যৌথ প্রযোজনার সিনেমাগুলো আজকাল বেশ জনপ্রিয়তা অর্জন করছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র তৈরির ঘোষণা আসছে বেশিরভাগ সফল সিনেমাগুলো যা দর্শক দেখছে সেগুলো যৌথ প্রযোজনার হয়ে থাকে তবে এর বিপক্ষে রয়েছেন অনেকেই যারা কিনা সিনেমাকে ভিন দেশের হাতে তুলে দিতে চান না কিন্তু দেশের শীর্ষ নায়ক নায়িকা ও শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এখন দুই বাংলার ছবি তৈরি নিয়ে ব্যস্ত বিতর্কিত এই অবস্থা নিয়ে এবার মুখ খুললেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী চঞ্চল গতকাল শনিবার বাইশে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন খুব আর ব্যঙ্গ প্রকাশ করে চঞ্চল লেখেন আয়নাবাজি দিয়ে বাংলা সিনেমার কিছু হবে না যারা নিজেদেরকে বাংলা সিনেমার ধারক ও বাহক মনে করেন আসুন আমরা সবাই যৌথ প্রযোজনার সিনেমাকে বেশি বেশি প্রমোট করে উপরে তুলে বাংলা সিনেমার ইজ্জত হরণ করি অন্যের মাকে মা ডাকি হাইরে অভাগা জাতি ফোকাস প্রবলেমের জাতি কাছেরটাও দেখতে পায় না দূরেরটাও না উল্লেখ্য মনপুরা টেলিভিশন আয়নাবাজি প্রবৃত্তি চলচ্চিত্রে অভিনয় সুবাদে জনপ্রিয়তার শীর্ষে আছেন চঞ্চল সম্প্রতি দেবী ছবির জন্য মিসির আলি তিনি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ